আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আমি একটা ফোনের কাজ করতেছি ফোনটা ওয়ার্ল্ট অ্যান ব্র্যান্ডের একটি ফোন তো ভিওর্স এই ফোনটার প্রবলেম ফোনটা লোগো হ্যাং প্রবলেম ছিল তো আমরা সুন্দর করে এটাকে অরিজিনাল ফ্ল্যাশ ফাইল আমরা সংগ্রহ করেছি তো ভিওর্স দেখুন আমাদের ফ্ল্যাশের কাজটা চলতেছে আশা করি আল্লাহ রহমতে হানড্রেড পার্সেন্ট আমাদের কাজটা হবে তো আমরা সুন্দর করে এটাকে ফ্ল্যাশ করার চেষ্টা করছি তো আমরা অলরেডি ফ্ল্যাশ ফাইল ধরিয়ে দিয়েছি দেখুন আমাদের সিস্টেম ডাউনলোডিং আসতেছে তো আমাদের সাইডে সেকেন্ড কাউন্ট করতেছে তো ভিউয়ার্স আমরা ফ্ল্যাশ সম্পূর্ণ হলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাজটা সাকসেসফুল আমরা করতে পারছি অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো ভিউয়ার্স আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং সমস্ত প্ল্যাটফর্মে আপনারা ছড়িয়ে দিবেন তো ভিউয়ার্স দেখুন আমাদের ফ্ল্যাশ ফাইল আস্তে আস্তে সামনের দিকে আমাদের ফাইলটা লোডিং হচ্ছে দেখুন ডাউনলোডিং হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো ভিওয়ার্স আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি ভিডিওটা অনেক লম্বা হবে এই কারণে আমরা একটু ফাস্ট করে দিয়েছি তো ভিওর্স দেখুন আমাদের আস্তে আস্তে আমাদের যে ফাইলগুলো আছে সেগুলো একে একে ফোনের ভেতরে রাইট হচ্ছে তো ভিওর্স অল্প কিছুক্ষণের মধ্যেই এতে দেখুন আমাদের কাজটা ফিনিশ হয়ে গেছে এবং এখানে প্রাস লেখা আসছে মাত্র তিনশো কত সেকেন্ডের মধ্যে আমাদের কাজটা হয়ে গেছে তো আমাদের ওয়ালটন প্রিমো এইস এইট প্রো ফোনের মডেল নাম্বার তো ভিওর্স আমাদের ফোনটা লোগো হ্যাং প্রবলেম ছিল আমরা একটু দলা ওয়েট করব যে আমাদের সমস্যাটা সমাধান করতে পারছি কি না অবশ্যই ভিডিওটা দেখবেন না টেনে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন ভিডিওটা অন্য মানুষ দেখে উপকৃত হলে আমরাও কাদের যে আমাদের আগ্রহটা সেটা বেড়ে যায় তো ভিউয়ার্স দেখুন ওয়ালটন লেখা আসছে আমরা একটু ওয়েট করব দেখব আমাদের ফোনটা হোম স্ক্রিন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি কি না তো আমাদের ফোনটা আশা করি সমস্যার সমাধান হবে কারণ এই যে দেখুন আমাদের ফোনটা হোম স্ক্রিন পর্যন্ত চলে আসছে তো এখন আমরা কিছু সেটিংস আমরা সেটিংসের মাধ্যমে এটাকে আমরা সামনের দিকে হোম স্ক্রিন পর্যন্ত নিয়ে যাব কারণ ফোনটা আবারও নতুন অবস্থায় সার্ভিস দিবে কারণ একটা ফোন যখন শোরুম থেকে নতুন নেওয়া হয় তখন ফোনের এভাবেই থাকে তো আমরা সেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে নিয়ে যাব তো আমরা এভাবেই প্রত্যেকটা কাজ আমরা সাকসেস করার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ সমস্যা আমরা সমাধান করে থাকি তো আমরা যে কোনো সমস্যায় আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করে থাকি তো আমাদের এখানে আমরা আবারও স্কিপে ক্লিক করলাম আমরা সমস্ত কিছু স্কিপ করে আমরা ফোনটাকে হোম স্ক্রিন পণ্য নিয়ে যাব তো দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করবেন আর লাইক করতে অবশ্যই ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন তো ভিউয়ার্স আমাদের ফোনটা অলরেডি হোম স্ক্রিন পণ্য চলে আসছে দেখুন আমাদের কাজটা হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে আমাদের সব কিছুই ঠিকঠাক আছে আশা করি আমাদের এই ফোনটা আবারও আগের মতো সার্ভিস দিবে আমাদের কাস্টমার ভাই ফোনটা আমরা ঠিক করতে পারছি অনেক খুশি হয়েছে তো ভিউয়ার্স ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ